আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সবার পছন্দের এক রেসিপি, ফুচকার রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ফুচকা বানানোর জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি মেজারমেন্টের জন্য। এইভাবে একটা চালুনি নিয়ে নিলাম এবং এই চালুনির উপর দিয়ে দেব দুই বাটি গমের আটা। আর দেব এই বাটিরই হাফ বাটি ময়দা। আর দেব হাফ বাটি সুজি। দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে চালিয়ে নেব। এইভাবে করলে কিন্তু আর মেশানোর দরকার হয় না, এমনিতেই ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেশাতে পারেন, তবে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এগুলো নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দেব। একটু শক্ত দই বানাবো, খুব পাতলা বানাবো না। দেখুন এইভাবে ভালোভাবে ডোটা বানিয়ে নেব। দেখুন ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেকে 1 ঘন্টার জন্য। অনেকেরই কনফিউশন থাকে এই ডো বানানোর সময় লবণ ব্যবহার করা যাবে কি যাবে না। এই ডো বানানোর সময় কিন্তু লবণ একটুও ব্যবহার করা যাবে না। এখন আমি এটা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিই। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এটা দেখে নিচ্ছি। এখন এই আটাটাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। এইভাবে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এবং এই তেলটা এইভাবে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে কিন্তু এই যে গোল ওপরটা আমরা যে ফুচকাটা আমরা বানাবো, ফুচকাটা একে অপরের সঙ্গে লাগবে না। খুব বেশি তেল লাগাবো না, অল্পই লাগাবো এবং এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এইভাবে আটাটাকে নিয়ে একটু লম্বা করে নেব। হাতের সাহায্যে লম্বা করে নিলাম এবং ছোট ছোট করে লেচি কেটে নেব। এবং এগুলো এইভাবে গোল গোল করে নেব। দেখুন আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন, আপনারা প্রথম প্রসেসেও বানাতে পারেন, না হলে এই প্রসেসেও বানাতে পারেন। এইভাবে রুটির সাইজের লেচি কেটে নেব। তিনটে লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিচ্ছি। এগুলো বেলার জন্য চাকলা বেলনে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন এগুলো বেলে নিচ্ছি, একটু বড় করে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা করব না, খুব মোটা করলে কিন্তু
ফুচকাটা খেতে অতটা ভালো লাগবে না, আর পাতলা করে নিলে কিন্তু ফুচকা আর ফুলবে না, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখুন রুটির সাইজের বেলে নিয়েছি, এখন এইরকম একটা গ্লাস নিয়েছি এবং এইভাবে কেটে নেব গোল গোল করে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারেন। এবং এটা একটা একটা করে তুলে একটা থালিতে রেখে দিচ্ছি। এইভাবে সব ফুচকাগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন এগুলো আমি আপনাদের বেলে দেখাচ্ছি। এইভাবে সব ফুচকাগুলো আমি বেলে নেব, খুব বেশি বার বেলা যাবে না, এক ইয়া দুবারই এটা বেলে নিতে হবে এইভাবে। এইভাবে আমি সব ফুচকাগুলো বেলে এইভাবে থালিতে রেখে দিচ্ছি। এই ফুচকাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, দুই তিন থালি বানিয়ে আমি ভেজে নেব। আর আপনারা যদি একসঙ্গে বেশি বানান তাহলে কিন্তু এগুলোকে ঢেকে দিতে হবে, এগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর শুকনো হয়ে গেলে কিন্তু ফুচকাগুলো আর ফুলবে না। দেখুন সব ফুচকাগুলো আমি বেলে নিয়েছি, এখন আমি এগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। এই ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা আমি চেক করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি এক এক করে ফুচকাগুলো দিয়ে ভেজে নেব। দেখুন এখন আমি এক এক করে ফুচকাগুলো দিয়ে দেব এবং এইভাবে হাতার সাহায্যে কেটে কেটে দেবো। দেখুন ফুচকাটা কত সুন্দর ফুলে গিয়েছে। এইভাবে বানালে কিন্তু আপনার প্রত্যেকটা ফুচকাই ভালোভাবে ফুলে যাবে। দেখুন প্রত্যেকটা ফুচকা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ফুচকাগুলো ভেজে আমি একটু রোদ লাগিয়ে নিয়েছি। দেখুন ফুচকাগুলো কত মজমজে হয়েছে। দেখুন এর মধ্যে 8-10টা ফুচকা কিন্তু আমার ফোলেনি, এগুলো আমি আলাদা করে নেব। দেখুন ফুচকাগুলো কত মজমজে হয়েছে এবং প্রায় ফুচকাই আমার ফুলেছে। দেখুন ফুচকা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি ফুচকার জলটা বানিয়ে দেখাবো। এই টক জল বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, তেঁতুলটা এইভাবে চটকে নিয়েছি, এই তেঁতুল জলটা দিয়ে দেব। তেঁতুলটা একটু টক হলে টেস্টটা ভালো হয়। দেব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো,
1/4 চামচ লঙ্কা গুঁড়ো দেব, 1/2 চামচ জলজিরা মশলা, পরিমাণ মতো লবণ, আর দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমি দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, ধনে, জিরে এগুলো হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ফুচকার টক জলটা আমাদের রেডি হয়ে গেল। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ফুচকার আলুটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ফুচকার আলু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা আলু। এগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। আলুগুলো মেশানো মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা খুব ছোট ছোট করে কাটতে হবে। ধনে পাতা কুচি 1/2 চামচ, ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ওই মশলা যেটা আমি টক জলেও ব্যবহার করেছি। এই মশলাটা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। এর মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, জিরে আর ধনে। দেব ভেজানো কাঁচা ছোলা, দেব পরিমাণ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা লঙ্কাটা অবশ্যই একটু দেখে দেবেন। আলুটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বাউলে তুলে নিচ্ছি। এখন রেডি হয়ে গেল আমার ফুচকা। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।